বিএনপি ক্যাসিনোর শহর বানিয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি, আমরা প্রথম 8 থেকে 9 মাসে ব্যবস্থা নিয়েছি। তাদের সময় এই ক্যাসিনোগুলো ছিল, তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। তিনি আরো বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করেছে, খালেদা জিয়া সরকার যা পারেনি সেটা শেখ হাসিনা সরকার করেছে, এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে, সেটাই বিএনপির গাত্রদাহের কারণ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু ছাত্রলীগ যুবলীগ নয়, আওয়ামী লীগের যারা এই সব কাজ করছে তাদের মনে রাখা উচিত, কাউকে ছাড় দেওয়া হবে না।